সাবিলার হলে একটু মানে একটু বান্দর হালকা, বাট আমি নাই, আমি হাওয়া যাবো ঢাকা শহর থেকে। প্রীতম, ওয়েলকাম ওয়ান সেকেন্ড টু নিউজ টোয়েন্টি ফোর, থ্যাংক ইউ ফর কামিং। আপনি একটু গায়ক হিসেবে তো খুবই পরিচিত, তারপর মিউজিক কম্পোজার হিসেবেও, কিন্তু আমরা যেটা মানে গোপন সূত্রের খবর পেলাম যে আপনি নায়ক হচ্ছেন, সো প্রীতম আপনি একটু এইটা এখন তো এটা মানা করবেন না, পলিটিক্যালি কারেক্ট হওয়ার দরকার না, না না পলিটিক্যালি কারেকশনের কিছু নাই সত্যি কথা বলতে। হ্যাঁ, যদি ভালো স্ক্রিপ্ট, যেমন নোহা সুময়ন, আমি আসলে ওনার সাথে প্রথম কাজ হলো, এবং তারপর থেকে উই আর পিৎজা ভাই, পিৎজা ভাই 700 টাকা যেটা আমি করলাম, তারপর থেকে তার সাথে আমার খুবই খুবই ভালো একটা, হি ইজ মাই, টু বি অনেস্ট বলতে গেলে সত্যি কথা বলতে সমবয়সী, হি ইজ দি বেস্টেস্ট ফ্রেন্ড আই ক্যান ফাইন্ড। ওর সাথে আমারও কথা হচ্ছিল, আপনাদের 700 টাকা গানের তখন আসার কথা ছিল, উনি আসলে মানে হি ইজ অন আ ডিফারেন্ট ডাইমেনশন। তো আমার আসলে ওনার ভিতরে ওই জিনিসটা আছে যে আমি আসলে এমন কিছু দিয়ে দিয়ে যেটা মানুষজন দেখে বলতে পারবে ওয়াও কি সুন্দর প্রোডাকশন। তো নোহাজ ভাই, আসলে নোহাজ ভাইয়ের স্ক্রিপ্টটা এত ভালো, এবং আসলে সত্যি কথা বলতে গেলে হ্যাঁ, তারও কিন্তু তার বাবার নাম আছে, কিন্তু সে কিন্তু তার নিজের জায়গাতে এস্টাবলিশ। নোহাজ ভাইয়ের যখন আপনি যদি 700 টাকা দেখেন, কিংবা বাকি কাজগুলি দেখেন, আপনি অ্যালবার্ট রস আপনি যদি দেখেন, সে তার কিন্তু ডিরেক্টরের দিক থেকে অথবা তার স্ক্রিপ্টের দিক থেকে তার কিন্তু একটা অন্যরকম একটা বিষয় আছে আর কি, সত্যি কথা বলতে। তো নোহাজ ভাইয়ের যখন 700 টাকা যখন দেয়, তো আমি আসলে তুমি অনেক এত সুন্দর স্ক্রিপ্ট হতে পারে আমি খুব কম দেখছি আসলে। তো নোহাজ ভাইয়ের সাথে আসলে কাজে অবশ্যই তখন যে জিনিস চলে আসে যে ভাই কাজ করবেন, তো এটা করলাম, 700 টাকা করলাম, তারপর পিৎজা ভাই করলাম। হ্যাঁ, এখন সামনে বেশ কয়েকটা কাজ হবে তার সাথে, স্পেশালি মিউজিক ভিডিও, ভ্যালেন্টাইনে হয়তো মিউজিক ভিডিও আসবে তার সাথে, তো প্ল্যান হচ্ছে, ওটা খুবই স্পেশাল একটা মিউজিক ভিডিও হবে। ডান না, গানটা ডান, কিন্তু আসলে মিউজিক ভিডিওটা করবে সে এখন আর কি বিদেশে আছে, সে আসবে কয়েকদিনের ভিতরে। গান লেখা সুর সুর তো আপনার? হ্যাঁ, আমার কম্পোজিশন আমার লেখাও হবে, তবে আমারই হবে। উনি গাচ্ছেন? আপনি? আমি গাচ্ছি। অসম, কি নাম? সং রাইটার, ঠিক বলা যাবে না, গানের নাম বলা যাবে, টাইটেল বলা যাবে না, টাইটেল নিয়ে চুরি হয়ে যাবে। হ্যাঁ, আমার কোন টাইটেল চুরি বাজে অবস্থা। তো আমরা কি তাহলে আপনাকে লাইক অভিনেতা হিসেবে তো পেয়ে গেছি অলরেডি? হ্যাঁ, আপনারা আমাকে, আমি অবশ্যই এমন কিছু কাজ করবো যেগুলো আসলে স্পেশাল হবে, অথবা একটু আলাদা, অকেশনালি কাজ করো। তো 700 টাকা বলবো না, দেখ সামনে আর একটা কাজ হচ্ছে, এটাও আসবে। তো হ্যাঁ, বাট ফিল্মে না, এরপরে কি কথা হইলো বা তার আগে কি কথা হয়েছিল আজিজ ভাইয়ের সাথে? আমি আজিজ ভাই আসলে উনি আমার খুবই সিনি, উনি মানে দ্য থিং দ্যাট হি ডিড ফর বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ ট্রেমেন্ডাস। আমার মনে হয় ওনার সাথে আমার, হি ইজ এ ভেরি গুড গাই, আমার কেমিস্ট্রিও খুব ভালো। আমরা যখন দেবী করলাম, ওনার গানটা পছন্দ ছিল, বেশ কয়েকটা কাজ করলাম, বাট ফিল্ম আসলে আমি সত্যি কথা বলতে অভিনয় করতে গেলে অনেক আর্ট আছে সেখানে, এটা যদি আপনি যদি না পারেন আসলে কোনো কিছু না জেনে করা উচিত না, যদি গাইতে না পারেন যাওয়া উচিত না। যেমন একটা যদি কারণ হচ্ছে কি, আমার থেকে অনেক ভালো ভালো অ্যাক্টর আছে, আমার থেকে অনেক ভালো ভালো যারা আছে ওই পজিশনে যেতে চায়, তারা আসলে দেশুদ্দিদের। বাট অভিনয় যদি করতেই হয়, আমি অবশ্যই স্ক্রিপ্টটা ভালো মতো পড়ে ঝালাই করে, যেমন মুজিবের সাথে 700 টাকা গান, যখন 700 টাকা যখন আমি করলাম, প্রায় 3-4 মিটিং আমরা করেছি, এবং সেখানে আমি অ্যাক্টিং করছি, রিহার্সাল করছি। তো এই জায়গাটা আসলে খুবই, আমি অতটা যদি না, আমি যেটা পারবো না আমি এটা করবো না। আপনি তো পারেন, তো এখন তো অ্যাক্টিং পারেন না, ফিল্মে করতে গেলে ইটস আ লং প্রসেস আসলে, 30টা দিন, মাসে 30টা দিন একটা ক্যারেক্টার অ্যাডাপ্টেশন করে রাখা, যে ইউ হ্যাভ টু বি সামওয়ান হুইচ ইউ আর নট। আপনি অভিনয় করবেন কখন ভেবেছিলেন? না, করছেন কিন্তু? করছি আসলে, এটা মূলত গানের মিউজিক ভিডিওগুলি থেকে ছোট ছোট একটু ফিল্ম করি, এই আমার গানগুলির আগে একটু ছোট ছোট ড্রামা থাকে। অভিনয় ভালো করেন, এবং আমার মনে হয় লাইক নেক্সট 6 মান্থসের মধ্যে বা এক বছরের মধ্যে দেখা গেলো যে আপনি নায়ক হয়ে গেছেন ভাই, বিকজ আপনার যে হাইট দেখলাম, মানে লুক গুড। না না, অবশ্যই আমার আমার ক্ষেত্রে আমি যেটা বিশ্বাস করি যে স্ক্রিপ্ট অনেক কিছু বলতে পারে, একটা স্টোরি, একটা কনসেপ্ট, একটা পুরো জিনিসটার একটা প্যাকেজিং অন্যরকম হচ্ছে হতে পারে। এখন যদি প্যাকেজিংটা ঠিক মতো হয় তাহলে অবশ্যই থাকবো। তার মানে প্যাকেজিং ঠিক মতো হবে, আপনি অন আছেন তাহলে? প্যাকেজিং ঠিক মতো থাকলেও আই উইল টেক মাই টাইম, বিকজ আসলে এখন এত তাড়াতাড়ি না, আমি গান করছি, গানের চ্যাপ্টারটা একটু নামো, টেক ইউর টাইম, কিন্তু আপনি অন ওটার জন্য। অ্যাক্টিং ক্ষেত্রে যেমন এক্সাম্পল, ছোট ছোট শর্ট ফিল্ম করা যায়, অথবা
নাটক করো, শর্ট দিয়ে তো শুরু ভাই, জোস গুড লাক। কিন্তু ধরুন ফিল্মে নায়ক হওয়ার সময় আপনার নায়িকা কাকে পছন্দ? নাম তো বলতে হবে, আমি এইটা আমি ছাড়বই না, আপনি অনেক ছাড়ছে, আপনাকে নাম বলতে হবে। আচ্ছা আমি যদি বলি, আমার অনেকজন ফ্রেন্ড আছে, যেমন এক্সাম্পল সাবিলা, সাবিলা রিদি আছে, শেহতাজ আছে, টয়াবো আছে। হ্যাঁ বলা তো শেষ তো করা যায় না। কাকে প্রথম নায়িকা হিসেবে চান? সাবিলা আসলে আমার খুবই ভালো ফ্রেন্ড, আমার সাথে যাদের যাদের কাজ হয়েছে খুব ভালো মতো। প্রথম নায়িকা হিসেবে আপনি সাবিলাকে চাচ্ছেন? 700 টাকা করেছি, আই থিঙ্ক দ্যাটস হোয়াট আই। ও আমার খুবই ভালো বন্ধু, আর ও যখন অ্যাক্টিং করে আমার খুব মানে ভয় লাগে, কারণ সাবিলা আসলে এত ভালো অ্যাক্ট্রেস। আমি টিল দিস ডে আমি যদি বলি যে আই থিঙ্ক শি ইজ দি মোস্ট মানে পারফেকশনিস্ট। আসলে ও একটা ক্যারেক্টার ঢুকলে আমি নিজেই ভেবা জেগে গেছি যে আসলে কি সাবিলা নাকি। আর সাবিলা আসলে একটু মানে একটু বান্দর হালকা, খুবই ফাজেমি করে, আর ও মূলত ক্যামেরার সামনে এগুলি করে না। এটা আসলে আমাদের 700 টাকা গানের ভিতরে বোঝাচ্ছ। বিষয় হচ্ছে সাবিলা আমার খুব ভালো বন্ধু, ওর সাথে আমি আসলে কাজ করতে গেলে খুব কমফোর্টেবল। আর শেহতাজ আছে, শেহতাজের অ্যাক্টিং খুবই ভালো কিছু কিছু ক্ষেত্রে। তা হচ্ছে রিদি আছে, তয়াবো আছে, রিদি শেখ, রিদি শেখ নাচ করে, হ্যাঁ রিদি শেখ, রিদির সাথে কাজ হয়নি বাট হবে। টয়াবো আছে, তারপর সুনেহরা আছে, শি ইজ অলসো গুড। বলতে গেলে আসলে ট্যালেন্টের অভাব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে একটা মুভি অলরেডি করছে হয়তো, হ্যাঁ অংশ ভাই ওটা ডিরেকশন দিচ্ছে। সো আপনার প্রথম নায়িকা আপনি সাবিলাকে চান? হ্যাঁ সাবিলা। এরপর সেকেন্ড থার্ড 700 টাকা হয়েছে, যেহেতু প্রথম এক্সপিরিয়েন্স আমি সেজন্য বললাম, কারণ আমি যদি 10-12 জনের সাথে আমি কাজ করতাম তাহলে আমি পিক করতে পারতাম। আমার তো কাজই হয়েছে মনে করেন, যেখানে আমি অ্যাক্টিং একটা কথা বলছি, একটা স্ক্রিপ্ট, আমি একটা ক্যারেক্টার অ্যাডাপ্টেশন করতেছি, এটার এন্ডিং দিচ্ছি। হ্যাঁ তো এদিক থেকে আমি সাবিলার সাথে যেহেতু কাজ হয়েছে তাই সাবিলা আর কি আমি বলবো, সাবিলাকে আর কি চিনি সোফার, সো সাবিলার সাথে আর কি কাজ করতে পারবো সত্যি কথা বলতে। আচ্ছা সো গল্প যদি ডিমান্ড করে আপনাকে ডান্স করতে হবে? নাই যাবেন না? নাই আমি নাই, আমি হাওয়া যাবো ঢাকা শহর থেকে। মানে শুধু এটাই কি আপনার জাস্ট বিগ নোনো হবে যে ভাই যদি ডান্সার হয় কোনো ক্যারেক্টার তাহলে আমি করব? আমি আমার ডান্স করতে আমাকে বিষয় হচ্ছে যে আমার পুরো জিনিসটা দেখ, আমি কেন বললাম প্যাকেজিং, পুরো জিনিসটা দেখার পর যাতে মানুষের ভিতরে একটা মানে একটা ডিফারেন্ট ফিল আসে। 700 টাকা কি আমার পকেটে টাকা ছিল না, আমি আমার ফ্রেন্ডকে বলি দোস্ত আমার কাছে টাকা নাই, আমার কাছে মাত্র 500 টাকা আছে, এই সেই সেই। তো এই জিনিসটা যে একটা ডিফারেন্ট, সত্যি কথা যে অনেকেই তো ভুলে টাকা বাসায় রেখে দিয়ে আসে, যেমন আমি মানি ব্যাগটা গাড়িতে রেখে দিয়ে এসেছি বলে। এখন আমার কিন্তু মাথায় কিন্তু এখনো প্রায় এখন আপনাকে কিছু খাওয়াইতে হবে না, ইটস ওকে, আমি খাবো না, খাওয়াবো না, খাবো না কিছু ভাই। তো যেটা হচ্ছে না খেয়ে যান প্লিজ, আল্লাহ। যেটা হচ্ছে যে হ্যাঁ একটা মানুষকে ডিফারেন্ট ফিল করাতে পারে, সেই জিনিসটা আসলে আমি রাদার দেন টিপিক্যাল অ্যাপ্রোচ, নাচতে হবে, গাইতে হবে, এটা করতে হবে একটু, মানে স্ক্রিপ্ট পছন্দ হলে আপনি, ক্যারেক্টার পছন্দ হলে আপনি ওরকম না। আর আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে পরিপক্ক হওয়ার টাইম আছে, ওটা ওটার আগে ডেফিনেটলি আমি আমি পাকার আমি কোনো ফল মানে আগে আগে পাকতে চাই না, সময়ের সাথে সাথে একটু বুঝতে হবে কীরকম কাজ করে। প্রত্যেকটা মানুষের এফোর্ট থাকে, 10 জন মানুষ আপনাকে আপনার দিকে ক্যামেরা, কেউ মেকআপটি করছে, ইউ হ্যাভ আ রেসপন্সিবিলিটি ডেফিনেটলি, আপনি ওখানেও ভালো করবেন।